অভিমানের কারণ হয় না। আমি জানব হয়তো এটা আমারই ভুল, কিংবা ব্যাপারটা এতটাও গুরুতর নয়, তবু আমার অভিমান হবে। পৃথিবীর সবচাইতে রিয়েলিস্টিক মানুষটা হয়েও আমি এক্সপেকটেশনের জালে জড়িয়ে পড়ব। আমার ইচ্ছে হবে কেউ যেন আসে, কেউ যেন এসে আমায় বুঝে। পেট্রোম্যাক্স থেকে নিয়ন বাতিতে বদলাচ্ছে শহর, ট্রামগাড়ি বেপাত্তা বলে মরবার হাজার একটা ফন্দি জুটিয়ে নিয়েছে নতুন জীবাণুনন্দরা। শহরতলিতে মানুষ শুধু অভিমান বুঝতে শিখল না, আজও চিঠির পর চিঠি এসে জানিয়ে গেল মনের অসুখ সারবে তুমি এলে। অপূর্বরা আজও সময় খুঁজে পৌঁছে উঠতে পারল না। এই এক দারুণ বদভ্যেস, রাত এলে অবান্তর অভিমানগুলো যেমন মাথা চাড়া দিয়ে ওঠে, রাত গেলে ততটাই ভারী হয়ে একের পর এক জমা হতে থাকে বুকের ভেতর। লোকে ওটাকে অসুস্থতা বলে চেনে। এরকম একের পর এক, একের পর এক রাত পেরিয়ে একদিন দেখো আমি ঠিক হেরে যাব। এদিক ওদিক ছড়িয়ে থাকা আবদার আর অভিমানগুলো গুটিয়ে পাটিয়ে কোনো একে দুপুর রাতে অপেক্ষারে লিকলিকে শিখাটি তপ করে নিভে যাবে। অথই কুয়াশার আচ্ছায় আলো আঁধারে পা বাড়ানোর ঠিক আগে, সেদিন যদি এমনই একটা করুণ সুর শুনতে পাই, পৃথিবীর কোনো অজানা প্রান্ত থেকে কেউ যদি সেদিন শেষ বাড়ির মতো বলে ওঠে, আমি কি আবার ফিরে আসব? ভুলে যাওয়াই নিয়ম, জীবনে নামিলা হিসেব যত, আমি ফিরে আসি বার বার, আমি নিয়ম বহির্ভূত।